স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। নিরাপদ মাছে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহ 2023 পালন করা হয়েছে। উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট দুই আসনের এমপি মোকাব্বির খান। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোকাব্বির খান এমপি। বক্তব্যে তিনি বলেন, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে জরুরি ভিত্তিতে পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করতে হবে, পাশাপাশি মাছের উৎপাদন বাড়াতে দেশের খামারি সহ সকলকে একযোগে কাজও করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম নুনুমিয়া ও উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়। অনুষ্ঠানের সফল মৎস্য খামারি হিসেবে ও সফল মৎস্য কর্মচারী হিসেবে জাহিদ নূরকে পুরস্কার প্রদান করা হয়। বিশ্ব হেপাটাইটিস বি দিবস উপলক্ষে সিলেটে সংবাদকর্মীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং কর্মসূচির আয়োজন করেছে জালালাবাদ লিভার ট্রাস্ট। ল্যাবএইডে আয়োজিত এই কর্মসূচিতে মূল বক্তব্য উপস্থাপন করেন জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতীয় উপদূতাবাসের সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জয়সওয়াল। সাংবাদিকদের নিয়ে এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজন করায় তিনি ডাক্তার স্বপ্নিল এবং জালালাবাদ লিভার ট্রাস্টকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এমন উদ্যোগ জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। হেপাটাইটিস বি স্ক্রিনিং কর্মসূচিতে অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকি, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি হাসিনা বেগম, সাবেক সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক শাহদিদার আলম নবেল। অনুষ্ঠানে প্রায় 200+ সাংবাদিককে ফ্রি হেপাটাইটিস বি টেস্ট করানো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার আসনে নিজের প্রার্থিতা জানান দিতে সেলিম উদ্দিনের নেতৃত্বে বিয়ানীবাজারে মোটর শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিয়ানীবাজার উপজেলা জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সিলেট বিয়ানীবাজার বারুইগ্রাম প্রধান সড়কে মোটর শোভাযাত্রা শেষে বৈরাগী বাজার পয়েন্ট, বিয়ানীবাজার থানা বাজার ও বারুইগ্রাম বাজার এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের এই সম্ভাব্য প্রার্থী। পরে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মইনুল আহমদের সভাপতিত্বে ও জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় সদস্য শফিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক বিরোধী দলীয় হুইপ ও সংসদ সদস্য আলহাজ সেলিম উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সহসভাপতি মজির উদ্দিন চাকলাদার, মহানগর যুব সংহতির সদস্য সচিব মাহমুদুর রহমান মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মুজিবুর রহমান মুজিক, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকু সহ আরো অনেকে। কিন্তু আপনাদেরকে আজকে বলে দিতে চাই, জোটগত নির্বাচন হোক বা একক নির্বাচন হোক, জাতীয় পার্টি এই আসন থেকে নির্বাচন করবে। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা জাতীয় পার্টিকে নির্বাচন করে আসনটি মাননীয় চেয়ারম্যানকে আমরা উপহার দিতে চাই। আমি বেনীবাজারের এবং গোলাপগঞ্জের লক্ষ লক্ষ মানুষ যারা বিদেশে আছেন এবং যারা আপনাদের মিডিয়ার মাধ্যমে শুনতে পাবেন, সবাইকে আমি সকলের দোয়া চাই। বিশ্ব হেড নেক ক্যান্সার দিবস উপলক্ষে এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ডক্টর নুরুল হুদা নাইম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে মানব মৃত্যুর প্রথম কারণ হচ্ছে হৃদরোগ, আর দ্বিতীয়টি হচ্ছে ক্যান্সার। ক্যান্সারের মধ্যে 200 প্রকার রয়েছে, এর মধ্যে হেড নেক ক্যান্সারের অবস্থান আগে ছিল সপ্তম, বর্তমানে এটি চতুর্থ অবস্থানে রয়েছে। তাই এই বিষয়টি চিকিৎসকদের ভাবিয়ে তুলছে, সকলে সচেতন না হলে তা মহামারী আকারে রূপ নেবে। ডক্টর নুরুল হুদার নাইম এনজেএল ফাউন্ডেশনের চেয়ারম্যান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে হেড নেক ক্যান্সার আক্রান্ত অনেক গরিব ও অসহায় মানুষকে সেবা দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে বেশ কয়েকজন হেড নেক ক্যান্সার আক্রান্ত রোগী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এছাড়া সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশনের মাধ্যমে হেড নেক ক্যান্সারের লক্ষণ ও প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন ডক্টর নুরুল হুদা নাইম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনজেএল ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট ডক্টর এইচ আহমদ রুবেল। সেমিনারটি যৌথভাবে পরিচালনা করেন এনজেএল ফাউন্ডেশনের সদস্য অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি ও তামান্না আক্তার তমা। আমাদের আজকের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা বক্তব্যের প্রথম বা প্রধান লাইন যেটা ব্যবহার করতে চেয়েছি যে সচেতনতার মাধ্যমে প্রায় 50% ক্যান্সার আমরা প্রতিরোধ করতে পারি।
মুলুফেবাজার শেরপুর কুশিয়ারা নদীতে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ উপভোগ করতে কুশিয়ারা নদীর দুই তীর লোকে লোকারণ্য হয়ে ওঠে এবং উৎসবে মেতে ওঠেন শহর ও গ্রামের অর্ধ লক্ষাধিক দর্শক। বিস্তারিত নবীগঞ্জ প্রতিনিধি রাকিল হোসেনের রিপোর্টে। আবহমান গ্রাম বাংলার নদীতে ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচ, এ প্রতিযোগিতাটি উপভোগ করতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর কুশিয়ারা নদীর তীরে জনশ্রুতে পরিণত হয়। নৌকাবাইচ উৎসবে মেতে উঠেন শহর ও গ্রামের অর্ধ লক্ষাধিক দর্শক। নদীর দুই পারে দর্শকদের কলরব ও হাততালিতে ভরে উঠে নদীর দুই তীর। কোন মেস্তরি নাও বানাইছে কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খীর নাও। জাদুকরি এমন সুরে সুরে বুধবার কুশিয়ারা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা শেরপুর আমরকোনা যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত এ নৌকাবাইচে মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা থেকে ষাটটি দল অংশ নেয়। দলগুলো হচ্ছে কুশিয়ারার তরি, আমরকোনা শেরপুর মৌলভীবাজার, শাহজালালের তরি, আলিতোলা নবীগঞ্জ, কানাইশা তরি, বল্লভপুর উসমানীনগর, পবন হবিবপুর জগন্নাথপুর, বাংলার তুফান দয়ামির গরিবের তরি, বাবরকপুর বালাগঞ্জ, শাহপরান আমিনপুর। প্রতিযোগিতা সম্পূর্ণ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন আয়োজকরা। আমি আমার ইউনিভার্সের পক্ষ থেকে যুব সমাজকে ধন্যবাদ জানাতে চাই, আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাতে চাই। প্রায় দেড় কিলোমিটার বাইক করে দর্শকদের আনন্দে মাতিয়ে মৌলভীবাজারের আমরকোনা কুশিয়ারা তরি নৌকা প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থান কানাইশার নৌকা, তৃতীয় স্থান অর্জন করে গরিবের তরি নৌকা। অনুষ্ঠানে বিজয়ীদের ধন্যবাদ জানান বালাগঞ্জ বিশ্বনাথ আসনের সংসদ সদস্য মুকাফির খান। হাজার হাজার মানুষ এই বৃষ্টি ভেজা দিনে এই যে বাদলা দিন এবং এটা করেছেন তারা স্বতঃস্ফূর্তভাবে, যার যিনি এই প্রতিযোগিতায় প্রথম হবেন তাদেরকে স্বাগত জানাবেন এবং যারা বাইশ শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার ফ্রিজ, দ্বিতীয় তৃতীয় পুরস্কার পৃথক দুটি রঙিন টেলিভিশন তুলে দেন। রাকিল হোসেন, চ্যানেল এস নিউজ, নবীগঞ্জ। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।